তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা পেতশিলা মন্দিরের দিকে যাব। পেতশিলা মন্দির বলতে যেখানে অপঘাতে মানুষ মারা যায় সেখানে পিণ্ডি উদ্দেশ্যে, সেখানে আমাদের কাজ নেই, তবু আমরা মন্দিরটা দেখতে যাব। আমরা বেরিয়ে পড়েছি অটোতে, সেখানে পিসি এবং মা আমরা তিনজনই যাচ্ছি। তো ভিডিওটা আমি করছি, সো তোমরা দেখো। এবং পেছিলার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি, অটোতে উঠেছি আমরা সেখানে। সো আমরা এগোচ্ছি, তো নেক্সট ভিডিও দেখো। সো আমরা চলে এসেছি পেছিলার মন্দিরের দিকে। পেছিলা মন্দির বলতে বোঝা যাচ্ছে যারা অপঘাতে মৃত্যু হয়েছে তাদের সেখানে পিণ্ডদান হয়। আমাদের এরকম এখানে কোনো কাজ নেই, বাট দর্শনের জন্য এসেছি। মা এবং পিসি তারা নিচে রয়েছে, কারণ তারা শরীর একটু খারাপ রয়েছে, সেই কারণে আমি একা যাচ্ছি উপরের দিকে। চারিদিকে শুধু পাথর আর জঙ্গল, মাঝখানে রয়েছে সিঁড়ি। সেই সিঁড়ি সাতশো সিঁড়ি অতিক্রম করলেই আমরা পেতশিলা মন্দিরের দিকে পৌঁছাব। খুবই সুন্দর দৃশ্য, দার্শনিক জায়গা। মাঝখানে সিঁড়ি রয়েছে এবং তার পাশে জঙ্গল, দুধারে জঙ্গল রয়েছে। আমি প্রায় 200 সিঁড়ি অতিক্রম করেছি, আরও 400 সিঁড়ি রয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পাথর বড় বড়। চারিদিকে জঙ্গল, আর এখানে আসার আগে, মন্দিরে ওঠার আগে তোমরা কিছু খুচরো পয়সা বেশি করে আনবে, এবং তার সঙ্গে মনে করে দানের উদ্দেশ্য রয়েছে, সে কারণে খুচরো পয়সাটা এখানে লাগে। এবং সঙ্গে করে একটা জলের বোতল আনবে, কারণ বুঝতে তো পারছো 700 সিঁড়ি। সো জলের বোতল তোমরা অবশ্যই এনো। দেখতে দেখতে আমরা আর 400 সিঁড়ি রয়েছে। 400 সিঁড়ি রইলে আমরা স্থানে পৌঁছে যাব, এবং সামনে একটা হনুমান মন্দির আছে, সেখানে আমরা আশীর্বাদ নিয়ে নেবো ভগবানের কাছে। এবং এখানে সিঁড়িতে অসুস্থ থাকলে এবং 700 সিঁড়ি অতিক্রম করতে না পারলে, তার কারণ ইয়েও রয়েছে, এখানে পালকির ব্যবস্থা রয়েছে, সেই পালকি চড়ে উপরে ওঠার ব্যবস্থা রয়েছে, বিনিময়ে তারা 1200 টাকা নেবে। আমি দেখাচ্ছি পালকিটা কেমন করে তারা ইয়ে করছে। তো এখানে জলের ব্যবস্থা রয়েছে, বাট আমার মনে হয় বাড়ি থেকে জল লাইনটাই বেটার। চারিদিকে ওই জঙ্গল, অনেকটা উপরে আমরা এসেছি। এই দেখো পালকি দেখতে পাচ্ছ, আমার মনে হয় পালকির থেকে হেঁটে আসে ভালো, কারণ এতটা সিঁড়ি, কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে সিঁড়ি রয়ে অ্যাক্সিডেন্ট ঘটলে দুর্ঘটনা ঘটলে, কারণে আমি দেখলাম আসার সময় পালকিটা খুবই নড়ছে, অ্যাক্সিডেন্ট হতেই পারে, কারণ পা ফসকে সিঁড়িতে পড়ে যেতেই পারে, সেই কারণে আমার মনে হয় তোমাদের হেঁটে আসাই ভালো, না হলে নিচে রয়েছে মন্দির, সেখানে ভগবানের দর্শন করাই ভালো আমার মনে হয়। সো দেখো চারিদিকে জঙ্গল রয়েছে, মাঝখান দিয়ে রয়েছে, কতটা উপরে এসেছি। কতটা উপরে এসেছি আমরা, দূরে জিনিসগুলি খুব ছোট লাগছে। আর 200 সিঁড়ি আর বেশি নয়, আর 200 সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে যাবো। গুটি গুটি পায়ে চলছি আমরা। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পাথর বড় বড়।
সেই পাথরগুলো ভেঙে সিঁড়ি বানিয়েছে। এখানে তেমন কোনো ভিড় নেই, যতটা ভিড় মনে করেছিলাম ততটা এক্সপেক্ট করেছিলাম ততটা নেই। আমি জুম করে দেখাবো কতটা উপরে রয়েছি। খুবই জায়গাগুলি খুবই সুন্দর, দার্শনিক জায়গা, দেখার মতন জায়গা। দেখতে পাচ্ছ কতটা উপরে আছি? সো আমরা চলে এসেছি উপরে, মন্দিরের উপরে। মন্দিরের পিছনে রয়েছে আমি। মন্দিরের সামনে তেমন কিছু নেই, একটি কালী ঠাকুরের মন্দির রয়েছে। পিছনে রয়েছে পিছনে দেখানোর জন্যে, পিছনের দৃশ্যটি দেখানোর জন্যে। কতটা উপরে রয়েছি আমরা? 700 সিঁড়ি পর, 700 সিঁড়ি উঠার পর কতটা উপরে রয়েছি আমরা দেখানোর জন্যে। আজকে আমরা সময় বেশি নেই, সে কারণে আমরা আর কোনো মন্দির যেতে পারবো না। কালকে আবার আমরা সাবিত্রী মন্দির এবং বৌদ্ধ মন্দির যাব। তো আজকের ভিডিওটা এতটুকুর জন্যে। ভালো থাকো, সুস্থ থাকো, অল দ্য টাইম। জয় হিন্দ, বন্দে মাতরম।